টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে সদরের সঙ্গে বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে দ্বিতীয় দিনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত। সোহেল, জানাবেন সেখানকার কি অবস্থা, বিস্তারিত জানতে চাই। জানেন যে এই দুদিন হতে চলছে যে এই যে বাসাইল এবং টাঙ্গাইল রয়েছে সেই সড়কের লাঙ্গুলিয়া নদীর উপরে যে নির্মিত বেইলি ব্রিজটি আছে সেই বেইলি ব্রিজটি কিন্তু ধসে পড়েছে। আপনি একটু অপলা বলে রাখি যে ট্রাকটি দেখছেন এই ট্রাকটি কিন্তু এই ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার কারণেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর আরেকটা বিষয় আপনাকে অপলা যে এই ট্রাকটি কিন্তু নিজেই প্রায় 5 টনের অধিক ওজন, যখন সেটি বালু ভর্তি ছিল সেটির ওজন দাঁড়িয়েছে প্রায় 50 টনের উপরে, আর যে সড়কটি রয়েছে সেই সড়কটির ধারণ ক্ষমতা মাত্র 5 টন। এই দিনগুলো দিনের পর দিন এভাবেই চলে যাচ্ছে, যার ফলে যে এই সড়ক ও জনপদ বিভাগ যারা রয়েছেন তারা কিন্তু এদিকে তাদের কোন দৃষ্টিপাত নেই। আরেকটি বিষয় বলে রাখি যে গত 24 ঘন্টা হয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগ এখন পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টি, যে ক্ষতিগ্রস্ত বৃষ্টি যেটি ধসে গেছে সেটি কিন্তু মেরামতের তারা কোনো কার্যক্রম এখন হাতে নিতে পারেনি। গতকালকে আমরা এই বিষয়ে যখন কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছিল যে তাদের যে মালামাল এই বেইলি ব্রিজ তৈরি করতে যে মালামাল সেই মালামাল তারা সংগ্রহ করছে। এখন পর্যন্ত প্রায় এখন 11:30 মতো বাজে, এখন পর্যন্ত তারা কিন্তু একটি মালামাল সংগ্রহ করতে পারেননি। তারা যে বিষয়টি স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে সড়ক ও জনপথের যে এই যে বড় বড় প্রকল্প গ্রহণ করা হয় সেই প্রকল্পতে সেই দিকেই তাদের আগ্রহ বেশি, কিন্তু এই যে ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে যে কাজগুলি করতে হবে তখন যে লোকবল এবং যন্ত্রাংশের যে দরকার সেদিকে তাদের কিন্তু কোনো নজর নেই। এই বিষয়টি কিন্তু এই যে বৃষ্টি এটি কিন্তু এবারে প্রথম কিন্তু ভেঙে গেছে এমন কিন্তু নয়, এর আগেও 3 বার কিন্তু এই বৃষ্টি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি বিষয় এখানে যে আরেকটা ব্রিজ যেটি তৈরি হচ্ছে নির্মিত ব্রিজ, সেই ব্রিজের এটি কিন্তু একটি ড্রাইভেশন রাস্তা, এই ব্রিজটি দীর্ঘদিন যাবতই এই তৈরির প্রক্রিয়া দিন রয়েছে এবং এটি কবে নাগাদ শেষ হবে সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ কিন্তু জানাতে পারেনি। আর মোটা দাগে যদি বলতে পারি যে এই ভোগান্তি প্রায় এই ভোগান্তি কিন্তু প্রায় 2 উপজেলার কয়েক লাখ মানুষের, এবং সেই ভোগান্তিটা কতদিন চল।